প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ধারা মনসামঙ্গল কাব্যের অদ্বিতীয় শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত সম্পর্কে আলোচনা করব। প্রথমে থাকবে বিজয় গুপ্ত ও তার কাব্য সংক্রান্ত যাবতীয় তথ্য তারপর থাকবে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউস কটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যারা এস এল এস টি এবং এম বাংলা বিষয়ে শিক্ষক পদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ভিডিওটি কাজে লাগবে বলে আশা রাখছি চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা চ্যানেলটিতে প্রথম এসেছো বাংলা বিষয়ে ভিডিও পেতে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো মঙ্গল কাব্য ধারার উপর অনেকগুলি ভিডিও বানানো হয়েছে তোমরা যারা ক্লাসগুলি দেখোনি ডেসক্রিপশনের লিং দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো বিজয়গুপ্ত চৈতন্য পূর্ববর্তী যুগের কবি তিনি পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে পূর্ববঙ্গের বরিশাল জেলার গোইলা গ্রামে জন্মগ্রহণ করেন ফুল্লশ্রী শ্রী গইলা গ্রামের প্রাচীন নাম বিজয়গুপ্তের পিতার নাম সনাতন গুপ্ত মাতার নাম রূপমেনি দেবী পত্নীর নাম দাস বংশ পরিচয় বিজয়গুপ্ত বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন তার ধর্মমত কি ছিল বৈষ্ণব তিনি ভক্তও ছিলেন কথিত আছে যে বিজয়গুপ্ত নাকি নিজের গ্রামে একটি মনসার মন্দির স্থাপন করেছিলেন বিজয়গুপ্তের কাব্যের নাম পদ্মা পুরাণ বিজয়গুপ্তকে মনসমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির আসন দেওয়া হয়েছে বন্ধুরা যদি প্রশ্ন করা হয় বিজয়গুপ্ত মনসামঙ্গল কি নামে পরিচিত তখন সঠিক উত্তরটি হবে বিজয়গুপ্তের মনসামঙ্গল পদ্মা পুরাণ নামে পরিচিত কাব্যের নামকরণ পদ্মা পুরাণ হয়েছিল মনসা দেবীর পদ্মাবনে জন্ম হওয়ায় তার অপর নাম পদ্মা এই কারণে বিজয়গুপ্তের কাব্যের অপর নাম পদ্মা পুরাণ কাব্যের বিষয় কি ছিল দেখে নাও বিজয়গুপ্তের কাব্যের মূল বিষয় ছিল দেবী মনসার মাহাত্ম্য বর্ণনা ও পূজাপ্রচার পদ্মা পুরাণ কাব্যে দুটি খণ্ড রয়েছে দেবখণ্ড ও নরখণ্ড কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বিজয়গুপ্তের পুরাণ কাব্যটি একুশটি পালায় বিভক্ত এই পালাগুলির মধ্যে প্রথম পালার নাম হচ্ছে মনসার জন্মপালা আর শেষ পালার নাম হচ্ছে স্বর্গারোহণ পালা প্রত্যেক পালা কতগুলি কবিতার সমন্বয়ে গঠিত একুশটি পালায় মোট তিনশো তেতাল্লিশটি কবিতা বর্তমান বিজয়গুপ্ত কার নির্দেশে তার কাব্যটি রচনা করেন বিজয়গুপ্ত দেবী মনসার নির্দেশে তার কাব্যটি রচনা করেন কাব্যের রচনাকাল দেখে নাও বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে তবে মনে করা হয় চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কাব্যটি রচিত পদ্মাপুরাণ কাব্যের ভূমিকায় বিজয়গুপ্ত কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোকে লিখেছিলেন ঋতু বেদ শশী পরিমিত শখ সুলতান হুসেন শাহ নৃপতি তিলক এই শ্লোকটি বিশ্লেষণ করলে পাওয়া যায় ঋতু ছয় শশী এক বেদ চার শশী এক এবং শকে অর্থাৎ শকাব্দ অঙ্কস বামাগতি অনুসারে সেটা দাঁড়ায় চোদ্দশো ষোলো আর শকাব্দ থেকে খ্রিস্টাব্দ বের করতে হলে চোদ্দশো করলে পরেই সেটা বের হয়ে যায় অর্থাৎ এই কাব্যটি খ্রিস্টাব্দে রচিত হয় প্রথম যুক্ত কাব্যের রচয়িতা বিজয়গুপ্ত প্যারিমোহন দাসগুপ্ত উদ্যোগী হয়ে তেরোশো তিন বঙ্গাব্দে সর্বপ্রথম বরিশাল থেকে বিজয়গুপ্তের পুরাণ কাব্যটি প্রকাশ করেন তেরোশো আট বঙ্গাব্দে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের পুঁথি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে বিজয়গুপ্ত তার পদ্মুরাণ কাব্যটি হুসেন শাহের সিংহাসন লাভের পর রচনা করেন যদি প্রশ্ন করা হয় কোন সুলতানের আমলে বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন তখন সঠিক উত্তরটি হবে সুলতান হুসেন শাহ পদ্মুরাণ কাব্যের অন্য নাম কি দেখে নাও বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি পূর্ববঙ্গে রায়নি নামে গীত হয় বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি পূর্ববঙ্গে সর্বাধিক প্রচারিত এই কাব্যের প্রধান রস হচ্ছে করুণ রস আর এই কাব্যের ছন্দ হলো পয়ার ও লাচারি ছন্দ কাব্যের প্রধান চরিত্র চরিত্রগুলি কি কি দেখে নাও মূল চরিত্র তিনটি কি কি চাঁদ সদাগর লক্ষিন্দর ও বেহুলা বিজয়গুপ্ত আত্মপরিচয় অংশে নিজের সম্বন্ধে লিখেছেন সনাতন তনায় রুক্মিনী গর্ভজাত বিজয়গুপ্ত তার পদ্মা পুরাণ কাব্যে মনসামঙ্গলের আদি কবি কানা হরিদত্ত সম্পর্কে বলেছেন মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম প্রথমে রচিলা গীত কানা হরিদত্ত এবার আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রথম প্রশ্নটি হলো পূর্ববঙ্গে সবচেয়ে জনপ্রিয় কবি হলেন নারায়ণ দেব বিজয়গুপ্ত বংশী দাস নাকি ষষ্ঠী বর সঠিক উত্তরটি হবে অপশন বি বিজয়গুপ্ত বন্ধুরা কটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখে নাও দ্বিতীয় প্রশ্নটি বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন ফুল্লশ্রী গ্রাম বাদুরিয়া গ্রাম বোরগ্রাম নাকি কোনোটি নয় সঠিক উত্তর কোনটি হবে তোমরা বলো সঠিক উত্তরটি হবে অপশন এ ফুল্লশ্রী গ্রাম পরের প্রশ্নটি দেখে নাও বিজয়গুপ্তের পিতা ও মাতার নাম যথাক্রমে চিরঞ্জীবী সেন সুনন্দা ভোগীরথ ইন্দুমতি শঙ্কর মন্ডল সীতা নাকি সনাতন রুক্মিণী সঠিক উত্তরটি হবে অপশন ডি সনাতন রুক্মিণী বিজয়গুপ্তের কাব্য সর্বপ্রথম কোথা থেকে কত বঙ্গাব্দে ছাপা হয় বরিশাল তেরোশো এক বঙ্গাব্দ বরিশাল তেরোশো দুই বঙ্গাব্দ বরিশাল বঙ্গাব্দ নাকি বরিশাল বঙ্গাব্দ সঠিক উত্তরটি হবে অপশন সি বরিশাল তেরোশো তিন বঙ্গাব্দ পরের প্রশ্নটি হলো বিজয়গুপ্তের কাব্য কে প্রকাশ করেন প্যারিচাঁদ মিত্র প্যারিমোহন দাসগুপ্ত প্যারিমোহন সেনগুপ্ত নাকি প্যারিমোহন গুপ্ত সঠিক উত্তরটি হবে অপশন বি মোহন দাশগুপ্ত কে নিজেকে সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত বলেছেন বিজয়গুপ্ত কেতকা দাস নারায়ণ দেব নাকি বিপ্রদাস হল অপশন এ বিজয়গুপ্ত বিজয়গুপ্ত নিজেকে সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত বলেছেন পরের প্রশ্নটি দেখে নাও কোন সুলতানের আমলে বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন সুলতান হুসেন শাহ আলাউদ্দিন শাহ পরাগল শাহ নাকি কোনটিই নয় সঠিক উত্তর কোনটি হবে হ্যাঁ ঠিকই সঠিক সুলতান হুসেন শাহ পরের প্রশ্নটি দেখে নাও জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল এই পথটি কোন কবির কাব্যে রয়েছে নারায়ণ দেব বিজয়গুপ্ত কেতকা দাস নাকি ষষ্ঠীবর সঠিক উত্তরটি হবে অপশন বি বিজয়গুপ্ত পুরাণ কাব্যে মনসা দেবী আক্ষেপ করে এটি বলেছিলেন মূর্খে রচিল গীত না জানি প্রথমে গীত কানাহরি দত্ত কার কাব্যে এই চরণ দুটি পাওয়া যায় বিজয়গুপ্ত নারায়ণ দেব কেতকাদাস ক্ষেমানন্দ নাকি বিপ্রদাস পিপলাই সঠিক উত্তরটি হবে অপশন এ বিজয়গুপ্ত পরের প্রশ্নটি হল কানাহরি কে কে আদিকবি বলেন নারায়ণ দেব বিজয়গুপ্ত কেতকাদাস খেমানন্দ নাকি বিপ্রদাস পিপলাই সঠিক উত্তরটি হবে অপশন বি বিজয়গুপ্ত বন্ধুরা আশা করছি বিজয়গুপ্ত থেকে সব তথ্য দেওয়া হলো সেগুলি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো ক্লাস কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও পরবর্তী ক্লাসগুলির আপডেট পেতে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো